ওয়েলকাম স্টুডেন্টস টু ইয়ার চ্যানেল অন্স আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমাদের ভিডিওটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য আজকে আমরা আলোচনা করতে চলেছি মাধ্যমিকের বাংলার প্রথম অধ্যায়ের জ্ঞান চক্ষু নিয়ে এখান থেকে যে সমস্ত তোমাদের এমসি কিউ এসি কিউ এবং বড়ো প্রশ্ন পড়তে হবে সেগুলি আমরা পুরো অধ্যায় ভিত্তিক আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করবো যেহেতু তোমরা সবাই জানতে পেরে গেছো যে মাধ্যমিকে তোমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সিলেবাস কমিয়ে দেওয়ার ফলে যে চ্যাপ্টারগুলি তোমাদের পরীক্ষায় আছে সেগুলির মধ্যে জ্ঞানচক্ষু একটি চ্যাপ্টার তো তোমরা ভালোভাবেই বুঝতে পারছো যেহেতু সিলেবাস ছোটো করা হয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রশ্ন উত্তরগুলি আরও বেশি খুটিয়ে খুটিয়ে পড়তে হবে এবং ভালোভাবে পড়তে হবে তার জন্য তোমাদের জন্য এই ভিডিওটি আনাই ভিডিওটি তোমরা ভালোভাবে মন দিয়ে দেখো তোমাদের কিন্তু মাধ্যমিক দু হাজার একুশের জন্য এই ভিডিওটি বিশেষ করে বাংলার দিক থেকে খুবই হেল্পফুল হতে চলেছে যারা চ্যানেলটি নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বিলাইকেন ক্লিক করে দেয় পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেটস সবার আগে পেয়ে যাওয়ার জন্য চলো শুরু করা যাক ভিডিওটি তো প্রথম প্রশ্ন দেখো আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম কথাটি বলেছেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি মেজো কাকু পরের প্রশ্ন জ্ঞানচক্ষু গল্পে জহুরি বলতে যাকে বোঝানো হয়েছে তিনি হলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ নতুন মেষো মশাই পরের প্রশ্ন ছোটো মেসো তপনদের বাড়ি বেড়াতে এসেছিলেন সঙ্গে নিয়ে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ সন্ধ্যা পত্রিকা পরের প্রশ্ন তপনের লেখা গল্পের নাম ছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি প্রথম দিন পরের প্রশ্ন গল্প লেখক তপন এর সম্পূর্ণ নাম হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি শ্রী তপন কুমার রায় পরের প্রশ্ন বাড়িতে তপনের নাম হয়ে গিয়েছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি কবি সাহিত্যিক কথাশিল্পী পরের প্রশ্ন নাকি অতি আহ্লাদে বাক্য হয়ে গেল এখানে হয়ে গেল এই শব্দটির অর্থ হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ হারিয়ে যাওয়া পরের প্রশ্ন তপনের লেখা গল্পটি নিয়ে চলে গিয়েছিলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি তপনের ছোট মাসি পরের প্রশ্ন তবু ধন্যী ধন্যী পড়ে যায় ধন্যী ধন্যী এর অর্থ হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি প্রশংসা পরের প্রশ্ন জ্ঞানচক্ষু একটি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ছোট গল্প পরের প্রশ্ন তপনের লেখা গল্পটি সংশোধন করে দিয়েছিলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি তপনের ছোট মেশো পরের প্রশ্ন যাকে দেখে তপনের চোখ মার্বেলের মতন হয়ে গেল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি নতুন মেসমশাইকে পরের প্রশ্ন তপনের চোখ মার্বেল হয়ে যাওয়ার অর্থ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ অবাক হয়ে যাওয়া পরের প্রশ্ন নতুন মেষমশাই ছিলেন একজন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি লেখক পরের প্রশ্ন কথাটা শুনে ড্যাশ চোখ মার্বেল হয়ে গেল শূন্যস্থানে শব্দবশা উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ তপনের মানে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল পরের প্রশ্ন এ বিষয়ে সন্দেহ ছিল তপনের সন্দেহের বিষয়টি হলো লেখকেরা উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি মানুষ পরের প্রশ্ন মেসোমশাই যে পত্রিকার সম্পাদককে চিনতেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি সন্ধ্যা দ্বারা পরের প্রশ্ন শুধু এইটাই জানা ছিল না অজানা বিষয়টি হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি মানুষই গল্প লেখে পরের প্রশ্ন এদেশের কিছু হবে না এই কথাটির প্রবক্তা হলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি ছোট মেসো পরের প্রশ্ন তপনের লেখা গল্প তার মেষমাসাইকে দিয়েছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ ছোট মাসি পরের প্রশ্ন তপনের ছোট মাসি তপনের চেয়ে বড় ছিলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি আট বছরের এখানে অপশানে কিন্তু বছর আষ্টেকেরও দেওয়া হতে পারে আষ্টেকের মানে কিন্তু আট বছরের পরের প্রশ্ন তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের এখানে অহরহ বলতে বোঝানো হয়েছে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি মাঝে মধ্যে পরের প্রশ্ন কি করে তোর যে দেখি পায়াভারী হয়ে গেল পায়াভারী শব্দটির অর্থ হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ অহংকারী হয়ে যাওয়া পরের প্রশ্ন তপনের তপন মোট গল্প লিখেছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি দুটো পরের প্রশ্ন তপন মিহবল দৃষ্টিতে তাকায় তপনের দৃষ্টিতে কি ছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি অবিশ্বাস এই ছিল তোমাদের এমসিকিউ কিউ মোট পঁচিশটি এখান থেকে এবার আসা যাক এখান থেকে যে সকল এসে তোমাদের পড়তে হবে তার দিকে প্রথম প্রশ্ন যেন নেশায় পেয়েছে এখানে কোন নেশার কথা বলা হয়েছে উত্তর হবে তপনের গল্প লেখার নিরলস চেষ্টার কথা এখানে বলা হয়েছে হোম ফেলে রেখে লুকিয়ে লুকিয়েও সে গল্প লিখে গেছে পরের প্রশ্ন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপনের সংকল্প কি ছিল উত্তর হয়ে যাবে তপন সংকল্প করেছিল যে যদি কখনো লেখা ছাপাতে হয় তাহলে তপন নিজে গিয়ে তা পত্রিকার অফিসে জমা দেবে পরের প্রশ্ন কেন তপন হঠাৎ একটা ভয়ানক উত্তেজনা অনুভব করেছিল উত্তর হয়ে যাবে গ্রীষ্মের নিথর দুপুর দুপুরে সিঁড়িতে নির্বিলিতে একাশনে বসে একটা আস্ত গল্প শেষ করে তপন সেটা পড়ার পরে ভয়ানক উত্তেজনায় তপন লেখক হয়ে ওঠার অনুভূতি অনুভব করেছিল পরের প্রশ্ন বাবা তোর পেটে পেটে এত এটি কোন প্রকার বাক্য উত্তর হয়ে যাবে এটি বিস্ময়বোধক বাক্য পরের প্রশ্ন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তর তপন তার বালক বয়সে কোনো দিন কোনো লেখককে সচক্ষে দেখেনি কবি লেখকরাও যে আমাদের মতো সাধারণ বাস্তব জগতের প্রাণী এ কথা তপন জানতো না তাই সে যখন শুনল যে তার বিবাহিতা ছোট মাসির স্বামী অর্থাৎ তার নতুন মেষও একজন লেখক তখন বিস্ময়ে তার চোখ মার্বেলের মতো হয়ে গেল পরের প্রশ্ন বাবা তোর পেটে পেটে এত কোন প্রসঙ্গে কথা বলেছিলেন উত্তর হয়ে যাবে আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে তপন যে একটি আস্ত গল্প লিখে ফেলেছে এবং তার ছোট মেশো ছাপিয়ে দেবেন তা বাড়িতে কেউ বিশ্বাসই করেননি বরং তাকে নিয়ে নানা রকম ঠাট্টা তামাশা হয়েছে অবশেষে তপনের গল্প প্রকাশিত হয়ে যাওয়ায় তার মা তাকে উপরোক্ত কথাটি বলেছিলেন পরের প্রশ্ন লেখালেখি ছাড়া তপনের নতুন মেশোর পেশা কি উত্তর হয়ে যাবে লেখালেখি ছাড়া তপনের নতুন মেশো কলেজের এখন একজন অধ্যাপক পরের প্রশ্ন আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে উত্তর হয়ে যাবে এক জায়গায় বসে তপনের একটা আস্ত গল্প লিখে লিখে ফেলার প্রসঙ্গে উপরোক্ত মন্তব্যটি করা হয়েছে পরের প্রশ্ন তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন দিনটির দিনটিতে কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল উত্তর হয়ে যাবে তপনের জীবনে প্রথমবার তার লেখা গল্প সন্ধ্যাতারা নামক পত্রিকায় ছাপা হয়েছিল কিন্তু ছাপার পর দেখা যায় যে তার গল্পের অনেকাংশেই লেখক মেশো সংশোধনের নামে নতুন করে লিখেছিলেন এই ঘটনায় ব্যথিত তপনের মনে হয়েছিল আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন এই ছিল তোমাদের এসে কিউ প্রশ্ন এবং উত্তর এবার আসা যাক মার্কস থ্রি এখান থেকে যে সকল প্রশ্নগুলি পড়তে হবে এবার দেখে নেব প্রথম প্রশ্ন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল উত্তর হয়ে যাবে আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে তপনের ছোট মেসমশাই বই লিখতেন আর তার বই ছাপার অক্ষরেও প্রকাশিত হতো তপনের মনের মধ্যে লেখককে দেখার একটা সুপ্ত বাসনা ছিল তার ধারণাই ছিল লেখকেরা যেন অন্য জগতের মানুষ লেখকদের অতি মানবত্ব নিয়ে সে মনের মধ্যে নানা রকম আজগুবি ধ্যান ধারণা পোষণ করত একজন লেখককে সামনে থেকে দেখা তার কাছে যে এক স্বপ্ন পূরণের মতো ছিল তাই ছোটো মেসোমাসে বই লেখেন আর সেই বই ছাপাও হয় শুনে তপনের চোখ মার্বেলের মতো হয়ে গেল পরের প্রশ্ন ছোটো মাসি ওর চিরকালের বন্ধু উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে দাম উত্তর হয়ে যাবে বন্ধুত্ব সাধারণত সমবয়সীদের মধ্যে নয়তো সহপাঠীদের মধ্যে গড়ে ওঠে কিন্তু কখনও কখনো বয়সের পার্থক্য থাকলেও হৃদয়ের সুখ দুঃখের আদান প্রদানের সঙ্গীও বিশেষ বন্ধু হয়ে ওঠে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপনের ছোট মাসেই তপনের চেয়ে আট বছরের বড় হলেও চলা বলা এবং ভাবভঙ্গিতে সমবয়সী কাজেই মামার বাড়ি এসে ছোটো মাসিই তার সব অর্থাৎ আনন্দ করা বা সুখ দুঃখের কথা জানানোর জন্য ছোটো মাসি তপনের কাছে একান্ত আপনজন এবং চিরকালের বন্ধু পরের প্রশ্ন তারপর ধমক খায় তপনের ধমক খাওয়ার কারণ কী উত্তর হয়ে যাবে জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপন সন্ধ্যাতারা পত্রিকায় সদ্য প্রকাশিত নিজের লেখা গল্পটি সকলকে পুরো শোনাতে উদ্যত হয় কিন্তু পড়তে গিয়ে সে আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করে যে তার লেখা ছোট মেসোমশাই তার গল্পটি সংশোধনের নামে প্রায় সম্পূর্ণটাই বদলে ফেলেছেন এই ঘটনায় হতবাক তপনের অভিমানে গলা বুঝে আসে এদিকে গল্প গল্প পড়তে না শুরু করায় সকলে অধৈর্য হয়ে তপনকে ধমক দিতে শুরু করেন পরের প্রশ্ন তপনের কাছে কোন বিষয়টি কেন আনকোরা মনে হয়েছে উত্তর হয়ে যাবে বাড়িতে চায়ের ভরা আসরে মায়ের অনুরোধে নিজের সদ্য ছাপানো গল্প পাঠ করতে গিয়ে তপন গল্পটি তপনের একেবারে আনকোড়া ও অচেনা লেগেছে লেখক নতুন মেসমশাই তপনের মূল গল্পটিকে কারেকশান এবং ইয়ে করে সম্পাদকের সঙ্গে তার বিশেষ খাতিরকে কাজে লাগিয়ে সন্ধ্যা নামক পত্রিকাতে প্রকাশ করে দেন সেখানে তপনের কাঁচা হাতের লেখা লেখায় উঠে আসা নিজস্ব অভিজ্ঞতা অনুভূতি সব নির্মমভাবে প্রাপ্ত হয়ে যায় তার বদলে লেখক ছোটো মেশর নিজস্ব পাকা ভাবনা প্রাধান্য পায় গল্প একেবারে বদলে যায় তাই নিজের হাতে লেখা গল্পটি একেবারে আন মনে হয়েছিল তপনের পরের প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন রত্নের মূল্য জহরির কাছেই জহরী কাকে বলে এ কথাটি বলার কারণ কী ছিল উত্তর হয়ে যাবে জৌহর এই আদি শব্দটির উৎপত্তি হয়েছে জহর থেকে জহর অর্থাৎ বহুমূল্য রত্ন দিয়ে যে ব্যবসা করে বা রত্ন আসল না নকল তা চেনে অভিধানিক অর্থে তাকেই জহুরি বলে এই গল্পে বিশেষ দক্ষতা বোঝাতে শব্দটির অবতারণা করা হয়েছে আলোচ্য গল্পে জহুরি বলতে লেখক ছোটো মশাইকে বোঝানো হয়েছে কারণ ছোটো মেসমশাই একদিকে একজন কলেজের প্রফেসর মানুষ তেমনি তিনি একজন লেখকও বটে সুতরাং তিনি একটা গল্প বা লেখার প্রকৃত মূল্য বুঝবেন বা তার মান কতখানি তা যাচাই করতে পারবেন স্বর্ণকান যেমন সোনা চেনেন এবং সহজে কোনটি খাঁটি ও কোনটি নকল নকলতা বলেইতে পারেন তেমনি একজন লেখক তথা জ্ঞানী ব্যক্তি গল্পটি সম্পর্কে মূল্যায়ন করতে পারেন এই অর্থে ছোটো মশাইকে জহুরি বলা হয়েছে পরের প্রশ্ন তপনকে এখন লেখক বলা যেতে পারে এ কথা মনে হওয়ার কারণ কি তোর হয়ে যাবে তপন ছোটবেলা থেকেই অনেক বই পড়েছে ফলে গল্প কীরকম হয় সেই বিষয়ে তার মোটামুটি একটা ধারণা হয়েছে একদিন দুপুরে তপন তার স্কুল ভর্তির প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে একটা গোটা গল্প লিখে ফেলে গল্পটির নাম দেয় প্রথম দিন একটা গল্প একটা গোটা গল্প লিখে ফেলেছে এই কথা ভেবে সে নিজেই অবাক হয়ে যায় তাই তপনের বিশ্বাস ছিল তাকেও এখন লেখক বলা যেতে পারে পরের প্রশ্ন আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম আমাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে তাদের কোন চেষ্টার কথা বোঝানো হয়েছে উত্তর হয়ে যাবে বক্তা তপনের মেজ কাকু আমাদের বলতে এখানে নিজেকে এবং বাড়ির অন্যান্য সদস্যদের কথা বলা হয়েছে লেখক ছোটমেশর মেশর দৌলাতে তপনের আনারি হাতের লেখা গল্প নামি পত্রিকায় প্রকাশিত হয়েছিল কিশোর তপনকে উৎসাহ ও অনুপ্রাণিত করার পরিবর্তে তার মেজ কাকু উদ্ধৃত উক্তিটির দ্বারা সুযোগ পেলে যে তারাও গল্প লিখতে পারতেন সেই কথাটাই এখানে বোঝানো হয়েছে এই আমাদের তিন মার্কসের যে সকল প্রশ্ন পরীক্ষায় এসে থাকে তার প্রশ্ন এবং উত্তর এবার আসে যাক মার্কস ফাইভের প্রশ্ন নিয়ে এখানে দুটো প্রশ্ন আছে সেগুলি আমরা এবার আলোচনা করি প্রথম প্রশ্ন জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্রটি বিশ্লেষণ করো উত্তর হয়ে যাবে গল্পকার আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পটির কেন্দ্রীয় প্রধান চরিত্র হলো তপন নামে এক কিশোর সে নিত্যন্ত অনভিজ্ঞতার কারণে বিশ্বাস করে যে যারা গল্প উপন্যাস লেখেন তারা পৃথিবীতে বসবাসকারী সাধারণ মানুষ নন তার এই ভ্রান্ত ধারণা ভেঙে যায় যখন তার লেখক নতুন ছোটোমেশোকে দেখে শিশুসুলভ প্রিয়তার অথবা নিজের অন্তর্গত প্রবণতার কারণে সেও একটি গল্প লিখে ফেলে নিজের লেখা গল্প পড়ে গর্ববোধ করে তপন উপরন্তু লেখক ছোটোমেশর প্রশংসা ও সন্ধ্যাধারা পত্রিকায় তার গল্প ছাপিয়ে দেওয়ার অঙ্গীকার তপনের মনে আশার সঞ্চার করে সে গভীর আগ্রহ নিয়ে তা অপেক্ষা করতে থাকে কবে ছাপার অক্ষরে নিজের লেখা দেখতে পাবে অবশেষে যখন ছোটো মাসি ও ছোট হাত দিয়ে পত্রিকার সেই সংস্করণটি তার হাতে আসে যাতে তার একটি গল্প ছাপার অক্ষর গল্প ছাপার অক্ষরে ছাপা হয়েছে তখন তার আনন্দ যেন কোনো বাদ মানে না এই পর্যন্ত তপনের আচরণ আর পাঁচটা কিশোরের মতোই ছিল কিন্তু যখন সে আবিষ্কার করে যে ছোটো মেশো তার রচিত গল্পটিকে সংশোধনের নামে প্রায় পরিবর্তন করে দিয়েছেন তখন একজন খাঁটি লেখকের মতোই সে ভেঙে পড়ে কেউ জানতে না পারলেও তার নিজের লেখক সত্ত্বা অপমানিত হয় সে ইচ্ছে করলে লেখার কৃতিত্ব নিজের নিয়ে গর্ববোধ করতে পারত। কিন্তু পরিণত মনস্ক তপন সেটা মেনে নেয়নি বরং সে সংকল্প নেয় সে আর কোনোদিনও সে অন্যকে দিয়ে নিজের গল্প ছাপানোর দায়িত্ব নেবে না এই সংকল্প তপনের চরিত্রে একটা অন্য মাত্রা যোগ করে আসলে লেখক ছোট মেশর নির্বিচার সংশোধন কিশোরের লেখক মনে সংঘর্ষের জন্ম দেয় লেখক হিসেবে সে আহত ও অপমানিত মনে ব্যক্তি স্বাতন্ত্র্যের মৌলিকতার অনুভূতি হৃদয়ে টের পায় তপন তপন ছোটো তপন হয়তো লেখক হিসেবে তুচ্ছ কিন্তু সে তার সে কিন্তু সে তার মতো এজন্য অন্য কারো মুখাপেক্ষী নয় জ্ঞানচক্ষুর এই উন্মিলনেই তপনের চরিত্রের সার্থকতা আসা যাক দ্বিতীয় এবং এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নের দিকে সেটি হচ্ছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক বিষয়টি কী কোন ঘটনাকে উপলক্ষ করে কার মনে অলৌকিকভাবে বিষয়টি পরিস্ফুত হয় এক্ষেত্রে বক্তার আশাবাদ কিভাবে ধরা পড়েছে তা বিশ্লেষণ করো উত্তর হয়ে যাবে অলৌকিক শব্দটির আবিধানিক অর্থ যা লৌকিক নয় অর্থাৎ যা অবাস্তব বা অকল্পনীয় যা সাধারণ জীবনযাত্রা বা ঘটনাবলী থেকে পৃথক ধরনের যেটা হয়তো বা মানুষের সাধ্য নয় তাকেই অলৌকিক বলা হয়ে থাকে আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষী গল্পের কেন্দ্রীয় চরিত কেন্দ্রীয় চরিত্র কিশোর প্রতিভা তপনের প্রথম গল্প প্রথম দিন ছাপার অক্ষরে প্রকাশিত হয় সন্ততারা পত্রিকার এই ঘটনাকেই তপনের কাছে অলৌকিক মনে হয় সেকেন্ড পার্টটির উত্তর আলোচ্য জ্ঞানচক্ষু গল্পে একেবারেই আনকোরা লেখক তপনের নিজের লেখা জীবনের প্রথম গল্পটি তার ছোটো মেশার দৌলাতে যখন সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হয় তখন তপন তার নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারে না একটা মায়াবী দোলাচলতার জগতে সে হারিয়ে যায় যুক্তিগ্রাহ্য দৃষ্টিক্রণ থেকে এই ব্যাপারটিকে বিশ্লেষণ করে উঠতে পারে না মনের এই দোদুল্যমান অবস্থাকে কিশোর তপনের মনে অলৌকিকতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠে আসে থার্ড পার্টটির উত্তর আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পটি পরিপূর্ণভাবে এক কিশোরের মনে জেগে ওঠা আশাবাদ এবং তা ভেঙে যাওয়ার কাহিনী এই গল্পে তপনের সদ্য বিবাহিত বিশিষ্ট লেখক ছোটো মেশো তপনের লেখাপড়ে প্রশংসা করেন এবং তিনি জানান সামান্য কারেকশান বা সংশোধন করে দিলে ওই গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপার অক্ষরে মুদ্রিত হতে পারে এখান থেকেই শুরু হয় তপনের আশাবাদের প্রথম সিঁড়ি এই সময় ছোটো মাসির জোরালো দাবিতে রাজি হয়ে মেশো প্রতিশ্রুতি দেন যে তিনি তপনের গল্পটি পত্রিকায় প্রকাশ করে দেবেন এই কথা শুনে তপন পুলকিত হয়ে আশাবাদের সমুদ্রে ডুব দেয় কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও ছাপার অক্ষর যখন সে তার গল্পটিকে দেখতে পায় না তখন সে মুষড়ে পড়ে কিন্তু চিত্তের এই বিস্ময় দশাতেই আশাবাদের উত্তরণ ঘটে তপনের ছোটো তপনের সেই গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপারাপ করে ছাপিয়ে এনেছেন কিন্তু এই মুদ্রণের পিছনে প্রকৃত ঘটনা তখনও না জানলেও স্বপ্ন পূরণের আনন্দঘন আকাশে নিজেকে ভাসিয়ে দেয় তপন এভাবেই আশাবাদ ঝিলিক দেয় তপনের জীবনে এই ঘটনা এতটাই অবিশ্বাস্য যে তপনের মনে হয়েছিল তার জীবনে কোনো এক অলৌকিক ঘটনা ঘটে তো ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের বাংলার প্রথম অধ্যায় আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে যে সকল তোমাদের এমসিকিউ এসিকিউ এসি কিউ তিন নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের পড়তে হবে এবং যে প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দিও পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য আর অন্য কোনো বিষয়ের ওপরে ভিডিও প্রয়োজন মনে হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানি আমি সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করে দেবো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য